সবর্ণ গুপ্ত, তিনি লিখছেন যে মেহতাবকে বড্ড বেশি ডিফেন্সিভ দেখছি, ও একটু ফরওয়ার্ডের সাথে থাকলে গোল পেত অনেক। মিস্টার মর্গ্যান যদি ওকে একটু অ্যাটাকিং খেলায় তাহলে পুরনো মেহতাবকে দেখতে পাবো। তোমার কি তাই মনে হয়? না, যেখানে কোচ আমাকে ডিউটি দিয়েছে সেখানে আমার পালন করতে পেরে আমি খুব খুশি, এবং আমারও ইচ্ছা হয় গোল করে, সবাই গোল করে, আমারও ইচ্ছা হয় গোল করতে, কিন্তু টিমের যেটা ভালো হয় সেটাই আমার 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 ভালো আর কি। টিমের যেটা ভালো হবে সেটা আমার ভালো, আমার টিম সাকসেস চাই, ইন্ডিভিজুয়াল সাকসেসে কারোর সাকসেস হয় না। আমি যদি আজকে ট্রফি না পাই, আমি যদি আজকে সাকসেস না পাই, ঠিক আছে, যদি আমি যদি সাকসেস না পাই আজকে, আই লিগ যদি না পাই আজকে, যদি আমি ফেডারেশন কাপ যদি না পেতাম বা না পাই, তাহলে তোমায় কেউ চিনবে না, বুঝেছো? টিমের সাকসেস মানেই আমার সাকসেস, ইন্ডিভিজুয়াল আমার কাছে কোন ম্যাটার করে না। প্রিয়জিৎ বোস সে প্রশ্ন করছে, আচ্ছা তুমি ওই কোশ্চেনটা সেকেন্ড পার্টটা উত্তর দেন, ও তিনটে কোচের নাম বললো, ও তিনটে প্লেয়ারের নাম, না ওটা তিনটে প্লেয়ারের নাম দাও, দাও 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 তা দি দাও। তিনটে প্লেয়ারের নাম হচ্ছে অসীম বিশ্বাস, তোম্বা ধরমজিৎ, না ইন্ডিয়ার মধ্যে বলেছো তাই তো, ভাই সাথে আমি খেললাম কোথায়, কত খুব একটা খেলি না, আমাকে তো ববটন, আমি পরে ফোন করছি, আমি পরে ফোন করছি, হ্যালো। এক বছর ও ছিল, মানে তারপরে এক বছর ছিল না, ওই এশিয়া এশিয়ান কাপের জন্য বাইরে ছিল, বলো আর কি করছো? তোমার কোয়েশ্চেন করেছে কৃষ্ণেন্দুনাথ, প্রশ্ন করেছে মেহতাবটা আই লিগ ইজ এ ম্যারাথন টুর্নামেন্ট, লাস্ট টু বছর লাস্ট টু ইয়ার্স উই হ্যাভ সিন দ্যাট উই স্টার্টেড ওয়েল ইন দ্য বিগিনিং বাট আলটিমেটলি লস্ট আওয়ার ওয়ে ইন দ্য মিডল, lost some points, so eventually we were runners on that day. What are the preparations you guys are doing to clinch the I League title this time and see that the flaws don't repeat again? We are with you all the time, Joy Swing. গত দু বছর শুরুটা তোমরা খুব ভালো করেছিলে, মাঝখানে গিয়ে সেকেন্ড ফেজ থেকে তোমরা খেলটা হারিয়ে ফেলো, কি কি ফ্লস তোমার মনে হয়? না, এটা 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 আমি মানতে পারলাম না কি আমাদের কিছুটা, এটা বলতে গেলে রেফারি, কিছুটা ইঞ্জুরি, কিছুটা কার্ড, কিন্তু আমার মনে হয় এটা যারা দেখেছে লাইভ ম্যাচ দেখেছে বা লাস্ট ইয়ার চার্চিল ম্যাচে টোলগের গোলটা 100% গোল ছিল, সেটা অফসাইড দিয়েছে লাইসম্যান, তো কিছুটা রেফারি, কিছুটা তুমি বলতে গেলো ইঞ্জুরি, কার্ড, লাস্ট ইয়ার আমার পুরোপুরি ইঞ্জুরি ছিল পুরো বছরটা, কিছু কার্ড, তো এবছর অনেক সাবস্টিটিউট, অনেক সহজ ম্যাচে আমরা হেরেছি, ইজি ম্যাচ, হোম ম্যাচ, হ্যাঁ ড্র করেছি, তো এবছর এবছর একটা প্লাস পয়েন্ট আছে আমাদের, কি আমাদের রিজার্ভ বেঞ্চ ভালো, যদি ফার্স্ট টিমের প্লেয়ার যদি না খেলে রিজার্ভ বেঞ্চে এসে সেই জায়গাটা মেক আপ করে দেবে, কেউ কাউ থেকে কম না এবছর, উপরওয়ালা যদি আমাদের সাথ দেয় আমরা অবভিয়াসলি ওই জায়গায় আমরা পৌঁছাতে পারবো, যেটা সবাই চাইছে আর আমাদের সেটা টার্গেট, বাকি সব কিছু ফুটবলে লাস্টে এল আছে, এল ফর লাক, লাক যদি সাথ দেয় অবভিয়াসলি আমরা,
ফান্ড আর হার্ড ওয়ার্ক, বেস্ট হার্ড ওয়ার্ক। আর বে আর যখনই টাইম পাই নিজের বাড়িতেই, নিজের বাড়িতে জিম জিম কিনে নিয়েছি, জিম করি যখনই পাই, কিছু না কিছু করতে থাকি বাড়িতে। মানে ফুটবল নিয়েই থাকি বাড়িতে। খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন, ইয়েস, এটা আমার খুব। নন ভেজ, মাটন বিফ খাই না, এই কারণে আমাদের ওয়েদার ভালো না বলে, আমাদের ওয়েদার ভালো না বলে মাটন বিফ খাই না, সুইটেবল নয়, নিঃশ্বাসে কষ্ট হবে, যেহেতু রক্ত চলাচল কম হয়ে গেলেই ফ্যাট চলে আসবে, আর মাটন বিফ খেলে রক্ত চলাচল কম হয়ে যায় মানুষের। খুব রেয়ার, বছরে একবার, আমার মধ্যে কি আর ভারতীয় ফুটবলে টিকে থাকার রসদ আছে? এটাই বলবো ডগলাস কে, কে তুমি যদি ইচ্ছা থাকলে সবকিছু হয়, আর প্র্যাকটিসই মানুষের, এখন যদি গিগস খেলতে পারে তুমি খেলতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাকে থ্যাংকস জানি। আরে এটা কি? ও হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাদের জন্য, তোমাদেরকে থ্যাংকস।